पश्चिमी बंगाल के हुगली जिले में कोरोना रोकथाम के लिए मुफ्त में बांटी गई होम्योपैथिक दवाई आर्सेनिक एल्बम दवाई से कोरोना ठीक होने का हो रहा दावा। कोरोना या इन्फ्लुएंजा जैसी बीमारियों की रोकथाम के लिए आर्सेनिक एल्बम नामक एक होम्योपैथिक दवाई उपयोगी बताई जा रही है। सोशल मीडिया पर जम के इसकी चर्चा हो रही है। दावा भी किया जा रहा है कि इस दवाई के उपयोग से कोरोना मरीज ठीक हुए हैं। होम्योपैथी डॉक्टर का दावा है कि विभिन्न देशों सहित हमारे देश के कई राज्यों में इस दवा से अनुकूल परिणाम प्राप्त हुए, इसलिए केंद्रीय होम्योपैथी अनुसंधान परिषद के लोगों ने इस दवा का उपयोग करने की सलाह दी है। इसका कोई साइड इफेक्ट नहीं, मुफ्त दवा वितरित भी की जा रही है। होम्योपैथिक फिजिशियन एसोसिएशन के सदस्यों ने सोमवार को हुगली के डानकुनी पुलिस स्टेशन के पुलिसकर्मियों को ये दवाई मुफ्त में दी। ये पहल कोरोना रोकथाम के लिए लोगों को इस दवा के बारे में जागरूक करने के लिए है। इस दिन इस दवा को डानकुनी के आईसी अनुरोध चटर्जी समेत पुलिस कर्मियों को उनके परिवारों के सदस्यों के लिए सौंपा गया। होम्योपैथिक डॉक्टर सुराज घोष ने कहा कि आने वाले दिनों में बाकी थानों में भी ये दवा वितरित की जाएगी। ये दवाई शरीर की प्रतिरोधक क्षमता भी बढ़ाती है। देखुन ये ओषुधा हमारे इम्यूनो बूस्टर हिसाब से काज करबे আর এই ওষুধ আগেও ব্যবহৃত হয়েছে অনেক রোগের জন্যই এবং এটা আমাদের মধ্যে পরীক্ষা করে দেখাও গেছে যে এই ওষুধ মানুষের শরীরের ইমিউনো বুস্টার হিসেবে কাজ করে, আমাদের ইমিউনিটি বাড়াবে, যার ফলে আমরা শুধু করোনা নয় করোনা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের ক্ষেত্রে আমরা একটা রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে পারবে আমাদের শরীরে। আর আমাদের এমনিতেও অন্যান্য ওষুধ যা আছে সেগুলো এই করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের পরীক্ষা চলছে, তবে আর্সেনিক অ্যালবাম আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য খুবই মদত করবে বলে মনে হয়। কিভাবে এটা সেবন করা হবে? আচ্ছা, এই ওষুধটা আমাদের যে কেন্দ্রীয় গাইডলাইন আছে সেই অনুযায়ী আমাদের প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে 4টে করে দানা পরপর 3 দিন খাওয়া উচিত এবং তারপরে আবার এক মাস বাদে আবার এটাকে রিপিট করা হবে সেইভাবেই। যতদিন এই করোনা পরিস্থিতি থাকবে ততদিন তারপর আমরা এটা ব্যবহার করতে পারব? না না, যতদিন এই করোনার মহামারীটা থাকবে ততদিনই আমরা এটা ব্যবহার করব এবং এই ইমিউনিটিটা যাতে আমাদের বজায় থাকে বরাবর, যাতে আমরা এই রোগের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। আমার নাম ডক্টর অর্ণব মুখার্জি। কি বলবেন আজকে ডানকুনি থানা কেন এসেছিলেন? আজকে ডানকুনি থানাতে হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া হুমাই, হোমিওপ্যাথির সবচেয়ে বড় সংগঠনের জনাই চণ্ডীতলা ব্রাঞ্চের উদ্যোগে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পারমিশন, যে সিসিএইচ সেন্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ ইন হোমিওপ্যাথির অর্ডার অনুযায়ী আর্সেনিক অ্যালবাম 30 সারা ভারতে সমস্ত মানুষকে খাওয়াবার জন্য বলা হয়েছে ইমিউনো বুস্টার হিসেবে। সেই উদ্যোগ নিয়েই আমি এবং আমার ডক্টর অর্ণব মুখার্জি দুজনের উদ্যোগে হুমায়ের জনাই চণ্ডীতলা ব্রাঞ্চের তরফ থেকে ডানকুনি পুলিশ স্টেশনে আইসির হাতে আমরা 70টা আমাদের পুলিশ অফিসার এবং তাদের পরিবারের জন্য ওষুধ তুলে দিলাম। পরবর্তীকালে আমরা যেহেতু আমাদের সমস্ত পুলিশ অফিসাররাই আমাদের রক্ষাকর্তা হিসেবে, আধিকারিক হিসেবে এবং এই করোনা মহামারীর সময় ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করে চলেছে, তাই সমস্ত থানার অফিসারদের হাতেই আমার এটা তুলে দেওয়ার আমরা অঙ্গীকারবদ্ধ। কারণ হচ্ছে আমরা ডাক্তার হিসেবে ওনাদেরকে সেভ করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং সমস্ত সাংবাদিকদের হাতেও আমরা এটা তুলে দিতে চাইছি। এটা হচ্ছে ইমিউনো বুস্টার, এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, এটা আমাদের ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস যেটা আছে সেই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসে আর্সেনিক অ্যালবাম 30 পরীক্ষালব্ধভাবে আমরা পেয়েছি, পরীক্ষা করে রিসার্চের মাধ্যমে পাওয়া গেছে যে এটা খুব ভালো কাজ দেয়। এটা রিসার্চ পেপার আছে, সেইটার উপরে ভিত্তি করেই সিসিআরইচ ডিসিশন নিয়েছে যে এই করোনা মোকাবিলাতেও এই ওষুধটা ইমিউনো বুস্টার হিসেবে খুব ভালো কাজ দিচ্ছে এবং অন্যান্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের থেকেও আমরা শুনেছি যে সেই সব স্বাস্থ্যমন্ত্রকও অলরেডি ঘোষণা করে দিয়েছে যে এই ওষুধটা ইউজ করে তারা খুব ভালো ফল পেয়েছে। আমি ডক্টর সৌরাজ ঘোষ।